নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, অণুজীববিজ্ঞানী বা মাইক্রোবায়োলজিস্ট সেজুতি সাহার কথা আমরা শুনেছি 2020 সালের মাঝামাঝি সময়ে, যখন সারা বিশ্ব কোভিড বা করোনা ভাইরাসের প্রকোপে জেরবার অবস্থায়। সেই সময়ে তিনি কোভিডের বাংলাদেশি যে স্ট্রেইন ছিল, সেই স্ট্রেইনের জিনোমিক সিকোয়েন্সিং বা ম্যাপিং করেছিলেন। আপনারা জানেন যে ভাইরাস এমন একটি জিনিস যে সব জায়গায় একই ভাইরাস কিন্তু একই রকম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে ভাইরাস খুব কুইকলি অ্যাডাপ্ট করে। এবং যেই বাংলাদেশের যেই ভাইরাস স্ট্রেইনটি ছিল সেটা কিন্তু আমেরিকা বা কানাডার স্ট্রেইনের সাথে আলাদা, সুতরাং ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে এই জিনিসগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক দেশের ভ্যাকসিন আরেক দেশে কাজে লাগবে না, এবং এই কারণেই এই ভ্যাকসিনগুলি বানাতে অনেক দেরি হয়। এবং এই সেজুতি সাহার অণুজীববিজ্ঞানীর টিম একটি দুর্দান্ত এই কাজ করেছিলেন এই ম্যাপিং করে। ওই সময়ে উন্নত দেশগুলির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও খুব দ্রুত এই জিনোমিক সিকোয়েন্সিংটা করে ফেলেছিলেন, এবং সেই কারণেই বাংলাদেশ ভ্যাকসিন অনেক দেশের আগেই মোটামুটি তারা পেয়েছিল আর কি সেই ভ্যাকসিনটা। তো যাই হোক, এই সেজুতি সাহার নেতৃত্বে মানে প্রথম বাংলাদেশে করোনা ভাইরাসের জিন নকশা তৈরি হওয়ায় আমরা সেই সময় গর্বিত হয়েছিলাম সেজুতি সাহাকে নিয়ে, এবং অনেক আলোচনায় এসেছিল সেজুতি সাহা। এবং এই সেজুতি সাহা নতুন করে আলোচনায় এসেছে বিশ্বের খ্যাতিনামা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে। বিশ্বের 10 জন উদীয়মান বিজ্ঞানীর প্রোফাইল তারা তৈরি করেছে, সেইখানে আছেন এই সেজুতি সাহা। এবং আপনারা যারা ল্যান্সেটের সাবস্ক্রাইবার, আমি একজন মাইক্রোবায়োলজিস্ট ছিলাম প্রফেশনাল জীবনে, রিসার্চ সায়েন্টিস্ট, এবং আমি ল্যান্সেটের একজন সাবস্ক্রাইবার ছিলাম। সো অনেক কিছুর জন্যই, নতুন তথ্য, নতুন উপাত্ত, নতুন রিসার্চের জন্য বিজ্ঞানীরা বা যারা নাকি এই রিসার্চে জড়িত, এই সমস্ত জৈবিক রিসার্চে জড়িত, তারা এই ল্যান্সেট পড়ে এবং সেইখান থেকে ধারণা নেয়। সেজুতি এই তার প্রোফাইলে বলেছেন যে সক্ষমতা থাকলে এগুলিকে ইতিবাচক কাজে লাগানো যায়, এবং সেই সক্ষমতাটা আমাদের আছে। এবং আমরা যে জিন সিকোয়েন্সিং করেছি বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে, সেটা প্রমাণ করে যে আমরা অনেক কিছুই করতে সক্ষম। এবং আমরা যদি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে পারি এবং সেই প্রযুক্তি ব্যবহারে আত্মনিয়োগ করতে পারি, তাহলে আমাদের দ্বারাও অনেক কিছু সক্ষম। আমাদেরকে বিদেশে, ইউরোপে বা আমেরিকাতে স্যাম্পল পাঠিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না যে তারা আমাদের জন্য এরকম সিকোয়েন্সিং বা রিসার্চের কাজগুলি করে দিবে। আমরা নিজেরাই আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সেগুলি তাদের সাথে পাল্লা দিয়েই করতে পারি। এবং এতে করে এই তার যেই দৃঢ়তা, তার যেই মেধা এবং তার যেই আত্মবিশ্বাস, সেই জিনিসটি প্রকাশিত হয়েছে। আমরা সেজন্য সেজুতি সাহাকে নিয়ে খুবই গর্বিত। বাংলাদেশের মেয়ে, ঢাকায় বড় হয়েছে এবং ছোটবেলা থেকেই মা বাবার অনুপ্রেরণায় সে বিজ্ঞান মানসিকতা তার মধ্যে গড়ে উঠেছে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে। 2009 সালে সেজুতি সাহা মলিকুলার জেনেটিক্সে পিএইচডি করেছে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে। এবং তার বাবা প্রফেসর সমীর সাহা এই একজন নিজেও একজন মাইক্রোবায়োলজিস্ট এবং রিসার্চার। তো
এই রিসার্চ চলাকালীন যখন টরন্টো ইউনিভার্সিটিতে সেজুতি সাহা পড়াশোনা করে, তার সময়টা খুব মসৃণ ছিল না, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং সেই সময় তার থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছে, এবং সেই মুহূর্তে এই চিকিৎসা নেওয়ার পাশাপাশি সে তার রিসার্চ কাজ চালিয়ে গেছে এবং পরবর্তীতে সে ক্যান্সারকে ডিফিট করেছে। সেজুতি সাহা বর্তমানে পুরোপুরি সুস্থ, এবং আপনারা জানেন যে এইরকম একটি দুরারোগ্য ব্যাধি যখন মানুষের শরীরে প্রবেশ করে বা মানুষকে ডিল করতে হয়, তখন কিন্তু তারা অনেকভাবেই ভেঙে পড়ে, ব্যর্থ হয়। কিন্তু সেজুতি সাহা সেটা নিয়ে ভেঙে পড়েনি, সেজুতি সাহা সেটা থেকে শক্তি সঞ্চয় করেছে। সেজুতি সাহা বলেছে যে আমি এখন ভালো, সম্পূর্ণ সুস্থ, কারণ আমি কানাডাতে ছিলাম এবং কানাডাতে একটা দারুণ এই স্বাস্থ্য পরিষেবা সিস্টেম রয়েছে, হয়তো আমার দেশে থাকলে আমি সেটা পারতাম না। কিন্তু সেই জিনিসটা, সেই উপলব্ধিটা আমাকে অনেক শক্তি দিয়েছে, আমাকে উদ্বুদ্ধ করেছে যে আমি বাংলাদেশে ফিরে যাই, আমি আমার সমাজকে, আমার দেশের মানুষের জন্য কাজ করব, এবং তারা যেই, আমি যেই সেবাটা পেয়েছিলাম, যেইভাবে এই দুরারোগ্য ব্যাধির সাথে যুদ্ধ করে জয়ী হয়েছিলাম, রোগমুক্ত হয়েছিলাম, অন্তত সেই রকম একটি সুযোগ আমি আমার দেশের জন্য, আমার মানুষের জন্য করতে চাই। এবং তাদের সতীর্থ বিজ্ঞানীরাও, যার সাথে এই সেজুতি সাহার সাথে যারা কাজ করেছিলেন, তারা সেজুতি সাহার ভূয়সী প্রশংসা করেছে। তারা বলেছে যে বিশেষ করে নারী বিজ্ঞানীদের জন্য সেজুতি সাহা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, শিশুদের বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করতে তার চেষ্টা নিরন্তর, এবং তার প্রতিভা কাজের সুখ্যাতি সর্বত্র। সেজুতির সহযোগী কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির মহামারী এবং বৈশ্বিক স্বাস্থ্য বিভাগের প্রধান মধুকর পাই বলেছেন, বৈশ্বিক স্বাস্থ্যখাতে নারী বিজ্ঞানীদের এক অসাধারণ রোল মডেল সেজুতি, অসাম্য ও অনার্যতার বিষয়েও তিনি উচ্চকণ্ঠ। সেজুতি সাহা বর্তমানে নন প্রফিট অর্গানাইজেশন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, যেটা তার বাবা সমীর সাহা প্রতিষ্ঠা করেছিলেন, CHRF, সেইখানে তিনি একজন ডাইরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। সেজুতি সাহা বর্তমানে বাংলাদেশে শিশুদেরকে আক্রমণ করে এই জাতীয় এমন কিছু রোগ, যেমন ডেঙ্গু বা চিকনগুনিয়া, এই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করছে, এবং এই সেজুতি সাহা বর্তমানে সারা বিশ্ব থেকেই বড় বড় রিসার্চ ফাউন্ডেশনগুলো থেকে ফান্ডিং পাচ্ছেন, এবং তার মধ্যে অন্যতম হল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এবং এই ল্যান্সেট জার্নাল, যেটা বিজ্ঞান, ওয়ার্ল্ড ক্লাস বিজ্ঞান সাময়িকী, ওয়ার্ল্ড ফেমাস বিজ্ঞান সাময়িকী, তারা সেজুতি সাহা সম্পর্কে বলেছে যে তিনি বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে এক জোরদার কণ্ঠ, এবং সেজুতি সাহা এবং CHRF-এ তার দল মিলে জীবাণুর জিন নকশা উন্মোচন, যেটাকে ইংরেজিতে জিনোম সিকোয়েন্সিং বলে, এবং এই জিনিসগুলিতে গবেষণা করে ভাইরাসের সিকোয়েন্সিংয়ে ব্যাপক অবদান রাখছে। তো যাই হোক, সেজুতি সাহা আমাদের একটি গর্বের বিষয়, বিশেষ করে মহিলাদের জন্য তো বটেই। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময়ে আমাদের দেশে বলে যে এই ছোট কাপড় পরে নাকি বিজ্ঞানী হওয়া যায় না, তা আমি বলবো যে সেজুতি সাহা একজন নারী, ছোট কাপড় পরে যারা বিজ্ঞানী হতে চায় তাদের জন্য যেমন সেজুতি সাহা একটি অনুপ্রেরণা,
তেমনি যারা নিঞ্জা কাপড় পরে আপাদমস্তক আবৃত করে নিজেদেরকে বিজ্ঞানী হিসাবে দেখতে চায়, তাদের জন্য সেজুতি সাহা এক অনন্য অনুপ্রেরণা। এবং আমার বিশ্বাস, বাংলাদেশের বর্তমানে যেইভাবে সবাই বেহেস্তের পিছনে ছুটছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, আমি বলবো যে এক সময় আমাদের এই মহিলারাই পথ দেখাবে, মহিলাদের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে, এবং সেজুতি সাহা সেই মহিলাদেরই পথপ্রদর্শক। আজকে সেজুতি সাহা তার অনন্য কীর্তির কারণে তার মা বাবাকে, তার পরিবারকে, তার সমাজকে, তার দেশকে গর্বিত করেছে, বাংলাদেশের নারী জাতিকে গর্বিত করেছে, বাংলাদেশের সকল মানুষকে গর্বিত করেছে, বাংলাদেশের সকল মানুষের বুকে আশার আলো সঞ্চারিত করেছে। বিশেষ করে দরিদ্র মানুষ যারা সুচিকিৎসা পায় না, সুচিকিৎসা থেকে বঞ্চিত, তাদেরকে গর্বিত করেছে। এবং সেজুতি সাহা অবশ্যই হিন্দুদেরকে গর্বিত করেছে। এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন। আমরা সেজুতি সাহার উত্তর সাফল্য কামনা করি। নমস্কার।